দেখো রোশনাই, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। হ্যাঁ দেখো, কেনাকাটার ব্যাপারে আমার সেরকম কোনো আইডিয়া নেই। দোকানদার যেটা সাজেস্ট করেছে আমি সেটাই কিনে নিয়ে চলে এসেছি। আই হোপ ইউ লাইক ইট। চোখ বন্ধ করো না। আমাকে কিন্তু কোনো দামি জিনিস দেবেন না স্যারজি, প্লিজ। দামি বা সস্তা, হাউ ডাজ ইট ম্যাটার? গিফট ইজ এ গিফট। রোশনি আরণ্যকের ঘরে কি করছে? খাবার দিতে গেছে। পরোটা মিনি, সব বিষয়ে তোমার কথা বলতে হবে, তাই না? তুমি কি কিচ্ছু শিখবে না? রোশনি তো এতক্ষণ আসছে না। আরে বাচ্চা হয়তো কোনো কাজ দিয়েছে, সেই জন্য দেরি হচ্ছে। তুমি চিন্তা করছো কেন? আবার দেখো লোকে নানা রকম কথা বলবে, মেয়েটা তো এমনিতেই ভয় ভয়ে থাকে। চোখ বন্ধ করো। না না, আমি চোখ টোক বন্ধ করতে পারবো না, আমাকে নিচে যেতে হবে। আমি কখন এসেছি বলুন তো? চোখ না বন্ধ করলে নিচে যেতে তোমার দেরি হয়ে যায়। বলছি না, চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। আপনি এবার যা দেবার তাড়াতাড়ি দিন প্লিজ। লাইট জ্বলছে না, তুমি এই সময় আরণ্যকের ঘরে কি করছো? আরণ্যক, কি হচ্ছে এখানে? এই আংটি দিয়ে কি হচ্ছে? গরিমা দিদি, শাট আপ! আমি আরণ্যকের সাথে কথা বলছি, তোমার সাথে না। গরিমা দিদি, আমি এখানে সার্চির খাবার দিতে এসেছিলাম, আর তখনই পাওয়ার কাট হয়ে গেল, তাই আমি চার্চিকে মোমবাতিগুলো জ্বালাতে হেল্প করছিলাম। আর ওই ওই আংটিটা তো তোমার জন্য গরিমা দিদি, সামনে তো তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি আছে, তাই চার্চি আংটিটা তোমার জন্য কিনেছে। আর চার্চি তো আমাকে আংটিটা দেখাচ্ছিলেন যে তোমার হাতে হবে কি না, তোমার হাতে কিরকম লাগবে। গরিমা দিদি, আংটিটা না খুব সুন্দর হয়েছে, তোমার হাতে খুব ভালো লাগবে, দারুণ লাগবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।